নমস্কার আজকে নিয়ে আসলাম ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে তৈরি হয়ে যাওয়া ভীষণ মজার একটা রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা চলুন দেখিনি কীভাবে তৈরি হচ্ছে ভেন্ডিগুলো উপর দিক থেকে যে অংশটা থাকে সেটা এবং নিচের দিকের অংশটা আমি কেটে আগের থেকে বাদ দিয়ে দিয়েছি এবার শুধু দেখাচ্ছি মাঝখানে দেখুন আমি একবার ভেন্ডিগুলোকে রান্না করার আগে অবশ্যই এভাবে একটু কেটে নিচ্ছি মানে শুধু মাঝখান থেকে একবার একটা কাঠ বসিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা ভিন্ডিকে কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে নিলাম যদি একেবারেই কচি ভেন্ডি হয় তবে তো কিছু করার নেই তবে কাটার দরকার নেই এখানে আমি ভেন্ডিগুলোকে আগে কেটে নিলাম ভালো করে ধুয়েও নিয়েছি এছাড়া যা যা লাগছে আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা করে এখানে কিছুটা নিয়েছি রসুন কুচি আদা কুচি নিয়েছি দুইটি স্পুনের মতন আর পেঁয়াজগুলো কিভাবে কেটেছি দেখাই এভাবে বড় ফালি করে কিন্তু পেঁয়াজটাকে কাটতে হবে দুটো পেঁয়াজ আমি বড় ফালি করে কেটে নিয়েছি এখানে আমি হলুদ সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটা আমি বেটে নিলাম বাটাটা হয়ে গেল এখানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম এক টি স্পুন তার সাথেই একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি এখানে আলুগুলো আগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আলুটাকে আগে ভেজে নিচ্ছি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটাকে আমি দিয়ে দেব তারপরেই কিন্তু আলুটাকে আমরা ভাজব এবার যেটা করব আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একদম কম করে দিতে হবে এই রান্নার পেঁয়াজটা একদম গলে গেলে খেতে ভালো লাগবে না বরং একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার যেটা করব এই মশলাটাকে এক সাইড করে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচের মতন তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা দুই টেবিল চামচ ব্যবহার করবেন রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে এবার আমি এই আলু আর পেঁয়াজটার মধ্যে মিশিয়ে নিলাম আপনারা চাইলে তেলের সাথে সাথে যখন তেলটা আপনারা কড়াইতে ঢালবেন তখনও কিন্তু এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারেন এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ভালো মতন মিলিয়ে নিতে হবে ঢ্যাঁড়স একটু নরম প্রকৃতিরই সবজি হয় তবে একটু সময় নিয়ে যদি ভাজা যায় তবে দেখবেন ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা করতে গেলে ঢেঁড়সকে কিন্তু বেশ ভালো মতোই নরম করতে হবে এই রেসিপিটা আসলে ঢ্যাঁড়সের কিন্তু একটু নরম সবজি তাই বারবার ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো মতন আমি নরম করে নিচ্ছি এখানে দেখুন বেশ সুন্দরভাবে একবার ঢাকা চাপা দেওয়ার পর আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন আলু বা ঢ্যাঁড়স কোনোটাই কিন্তু সেরকমভাবে এখনও সেদ্ধ হয়নি তাই আবারও আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে দিয়ে এগুলোকে আর একবার ভাজব ভালো মতন যদি এটাকে ঢাকা দিয়ে আরেকবার সেদ্ধ করি তবেই কিন্তু এই ঢ্যাঁড়স হয়ে যাওয়ার কথা তো আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার তিন চার মিনিটের জন্য ঢ্যাঁড়সটাকে আরেকবার আমি ভাজা হতে বসাচ্ছি মোটামুটি পাঁচ মিনিট হয়ে গিয়েছে লো ফ্লেমে চলতে চলতে এবার দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে এখানে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু বেশ সুন্দর ছেড়ে গিয়েছে আর রংটাও খুব সুন্দর চলে এসছে এবার আমি এর মধ্যে সর্ষে আর টমেটো বাটা যেটা তৈরি করেছিলাম প্রথমে সেটা দিয়ে মিলিয়ে নিলাম এটা দিয়ে মেলাতে দেখুন ঢ্যাঁড়সের রঙটা কত ভালো লাগছে কিন্তু এখানেই শেষ নয় এরপরে কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটাকে দেখতে আরও সুন্দর মনে হবে আমরা সাধারণ কিছু সবজি রয়েছে সেগুলোকে যদি একটু অন্যরকমভাবে রান্না করি তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অতিথি আসলেও পরিবেশন করা যায় সবার কাছ থেকে প্রশংসাও পাওয়া যায় এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এই সবজিটা একটু মাখো মাখো হয় ঢ্যাঁড়সটা ভাজার সময় নরম হয়ে গিয়েছে তাই ঝোলে পড়তে এটা কিন্তু আরও নরম হয়ে যাবে সেটা মনে রাখবেন এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে তিন চার মিনিটের জন্য এখানে আমি টমেটো বাটার সাথে ঢ্যাঁড়সটাকে একটু জল দিয়ে মিলিয়ে নিলাম এবার যেটা করব এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাউডার এক টেবিল চামচের মতন তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা আমি প্রথমেও দিয়েছিলাম কিন্তু এখনও একটু সামান্য দেব রঙের জন্য আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো যখনই ঝোল ফুটতে শুরু করবে তখনই কিন্তু দেব। আর খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আমরা সাধারণত গুঁড়ো মশলা দেওয়ার পর কষাই কিন্তু এই রান্নাটা এমনই রেসিপি যে এটা কিন্তু আপনাদেরকে ঢ্যাঁড়সটা একটু হয়ে যাবার পরেই গুঁড়ো মশলাগুলো দিয়ে কষাতে হবে তবেই কিন্তু এর মধ্যে মশলার স্বাদটা ভালো মতন আসবে এখানে আমি একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভালো মতন আমি চিরে দু টুকরো করে নিয়েছি মিলিয়ে নিচ্ছি ভালো মতন এবার সবশেষে আমি এখানটা একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আমি এখানে দেড় টেবিল চামচের মতন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু এলাচ আর লবঙ্গ গুঁড়ো করেও দিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে ব্যাস মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের ভিন্ডির পেঁয়াজা অনেকেই চাইলে পরে এর মধ্যে ভাজা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দেন সেটাও ভালো লাগে আপনারা চাইলে সেভাবেও করতে পারেন এটা একদম তৈরি হয়ে গিয়েছে আমি শুধু এখন ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন আপনারা চাইলে পরিবেশনের সময়ও কিন্তু কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন দেখুন তৈরি হয়ে গেল আমার ভেন্ডির দো পেঁয়াজা আশা করি বন্ধুরা এই রেসিপিটা শুধুমাত্র দেখে নয় খেয়েও আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে যে ঢ্যাঁড়স খায় না সেও কিন্তু এইটা দিলে পরে ভাত একটু বেশিই নেবে আর বারবার চেয়ে খাবে আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ